এই মুহূর্তে সবার মুখে একটাই কথা, তা হলো আগামীকাল মেগা ফাইনাল। আগামীকাল 20 বছর পর ভারত এবং অস্ট্রেলিয়া মুখোমুখি হতে চলেছে ভারতীয় বিশ্বকাপে। আর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন গুজরাটে আহমেদাবাদে কিভাবে সেজে উঠেছে পুরো আহমেদাবাদ। আহমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল নিয়ে মেগা ফাইনালের আগে একেবারে প্রস্তুতি তুঙ্গে। সুপার সানডেতে আহমেদাবাদে মেগা ফাইনাল, 12 বছর পর বিশ্বকাপের ফাইনালে ভারত। আর এই আহমেদাবাদকে ঘিরে ফেলা হয়েছে একেবারে কড়া নিরাপত্তা বলয়। কি জানিয়েছেন পুলিশ সুপার দেখুন। होटल पे जो जहाँ टीमें रुकी हुई हैं और बाकी पायलट एस्कॉर्ट और काफ़ी डिग्निटरी जा रहे हैं, तो सभी के लिए टोटल लगभग 6000 से ऊपर की पुलिस फोर्स हमने तैनात की है। इसके अलावा एनडीआरएफ की भी दो टीमें, चेतक कमांडो की हिट की दो टीमें, बीडीडीएस बॉम्ब डिस्पोजल स्क्वाड की भी 10 टीमें और बाकी भी ड्रोन वगैरह और बाकी भी हम लोग उसका यूज कर रहे हैं। एनडीआरएफ की जो एक टीम है वो केमिकल, बायोलॉजिकल, रेडियोलॉजिकल और न्यूक्लियर जो थ्रेट हैं उनको भी वो डिटेक्ट करके जरूरी कार्रवाई वो कर सकते हैं। বহু প্রতীক্ষিত ফাইনাল আর সেই 12 বছর পর ফাইনালে মুখোমুখি ভারত অস্ট্রেলিয়া। 20 বছর পর যদিও মুখোমুখি, কিন্তু বিশ্বকাপের ফাইনালে 12 বছর পর ভারত, এবং সেই কারণেই উত্তেজনা তুঙ্গে। বিশেষ শো রাখা হয়েছে বায়ুসেনার তরফ থেকে সূর্য কিরণের, সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো। সরাসরি চলে যাব নরেন্দ্র মোদী স্টেডিয়ামের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র রায়। সৌমিত্র, স্বাভাবিকভাবেই আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি ম্যাচ ঘিরে যে উত্তেজনা তুঙ্গে থাকবে এটা বলাই বাহুল্য, কিন্তু বাড়তি যে উত্তেজনার ছবি তুমি নিজে ওখানে দাঁড়িয়ে উপভোগ করছো দেখা। একদমই দেখো, এই মুহূর্তে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে আমি একেবারে উত্তেজনায় ফুটছি, কারণ আর কিছুক্ষণ সময় বাকি, কাউন্টডাউন শুরু হয়ে গেছে। তুমি দেখো নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে সমর্থকরা এখানে কিভাবে উচ্ছ্বাসে মেতেছে। তারা বিরাট কোহলি, রোহিত শর্মা, ভারতীয় দলের ক্রিকেটারদের নাম ধরে তারা জয়ধ্বনি তুলছে। তুমি দেখতে পাচ্ছ তাদের প্রত্যেকের হাতে রয়েছে জাতীয় পতাকা, এবং যে এই যে ম্যাচ ভারত অস্ট্রেলিয়া যে ম্যাচ, এটা 20 বছর বাদে একেবারে বদলা নেওয়ার ম্যাচ। 20 বছর আগে 2003 সালে এই অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল টিম ইন্ডিয়া, ফলে কালকের ম্যাচটা কি প্রতিশোধ নিতে পারবে, সেই প্রতিশোধের আগুনে যেন ভারতীয় সমর্থকরা ফুটছে। তুমি দেখতে পাচ্ছ সেই ছবিটাই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের বাইরে। শুধুমাত্র এই এক নম্বর গেটের বাইরে আমি রয়েছি, শুধুমাত্র ছবিটাই এক নম্বর গেটের বাইরেই নয়, গোটা আহমেদাবাদ জুড়ে যেন একেবারে উৎসবের আমেজ। আমি এয়ারপোর্ট থেকে যখন এই স্টেডিয়ামে আসছিলাম দেখছিলাম রাস্তায় বিরাট কোহলি, রোহিত শর্মাদের বড় বড় কাট আউট রয়েছে, সেখানে জার্সি বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। আমি সেই সমর্থকদের সঙ্গে কথা বলবো। ইন্ডিয়া 100% জিতেগা। দুসরা চিজ সবসে মেনিয়ে হ্যায় কি রোহিত শর্মা কা 100 ডিউ হ্যায়, সো টুমারো রোহিত শর্মা ইট ইজ ইয়োর ডে, ইউ নিড টু মেক 100 এন্ড মেক ইন্ডিয়া উইন। ইন্ডিয়া হি জিতেগা। 2003 কা হামে অস্ট্রেলিয়া সে বদলা লেনা হি হ্যায়। 100% ইন্ডিয়া জিতেগা, বলো ভারত মাতা। তুমি কফিয়া, তুমি দেখতে পাচ্ছ এখানে যে সমস্ত সমর্থকরা রয়েছেন তারা বলছেন যে কালকে ইন্ডিয়া জয়ের ব্যাপারে তারা প্রচণ্ডই আশাবাদী রয়েছে, কারণ এবারের যে চলতি বিশ্বকাপ সেই বিশ্বকাপে ভারত দুর্দান্ত ফর্মে রয়েছে, যেমন ব্যাটাররা ফর্মে রয়েছে তেমন বোলাররা ফর্মে রয়েছে, ফলে একেবারে ভারসাম্য, দলে যে ভারসাম্য এবং দলগত পারফরমেন্স করছে টিম ইন্ডিয়া। টানা 10টা ম্যাচ জিতেছে বিশ্বকাপের মতো মঞ্চে, টানা 10টা ম্যাচ জেতা একটা সহজ কথা নয়, ফলে 10টা ম্যাচ জিতে আত্মবিশ্বাসে একেবারে টইটম্বুর রয়েছে এই ভারতীয় ক্রিকেট দল। ফলে আর একটা ধাপ বাকি, সেই একটা ধাপ যে বাকি রয়েছে সেখান থেকে রোহিত শর্মা ব্রিগেড আর পিছন দিকে তাকাবে পারফরম্যান্স, কারণ 10টা ম্যাচে একেবারে অপ্রতিরোধ্য ভারত, টানা ম্যাচে জয় ভারতের, এবং এখন লক্ষ্য শুধু একটাই ভারতের সামনে, তা হলো বিশ্ব জয়। ধন্যবাদ তোমাকে সৌমিত্র।